সহজে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া তৈরি করা যায় তারই একটি সহজ রেসিপি তোমাদের জন্য শেয়ার করতে চলেছি। চলো দেখে নিই এটা তৈরি করতে কি কি প্রয়োজন। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের টমেটো কুচি, একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আদা নিয়েছি আর রসুন নিয়েছি, এটা পেস্ট তৈরি করতে হবে। নিয়েছি চারমগজ, কয়েকটা কাজু বাদাম, এটাও পেস্ট তৈরি করতে হবে। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর নিয়েছি সামান্য পরিমাণ চিনি। এখানে নিয়েছি টক দই, নিয়েছি জিরের গুঁড়ো, কিছু গোটা মশলা নিয়েছি ফোড়নের জন্য, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু জায়িত্রী। চারমগজ, কাজু বাদাম, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট তৈরি করেছি। চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। আমি এবার মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, দুটো সাইড আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি মেখে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল, তেলটা ভালোভাবে গরম করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি, অন্য সাইডটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, মাছগুলো তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে 1 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে এবার আমি যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও আমি ভালোভাবে মিক্স করে নেব, আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট ঢেকে রাখছি, ঢাকনা তুলে দিচ্ছি, মশলা থেকে তেল ছেড়েছে আর এরই মধ্যে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি, আর এটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। সমস্ত কিছুই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি সমস্ত কিছু আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা এবার আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। মশলা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছে, আমি এটা একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, টক দইটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবেই মিক্সড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চারমগজ ও কাজু বাদাম বাটা, দিয়ে তাড়াতাড়ি করে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায়। সবকিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আবার আমি এটা 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি, ঢাকনা তুলে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। সমস্ত কিছু আমি আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, হাই হিটে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা 1 মিনিটের জন্য ঢেকে রাখছি, ঢাকনা তুলে নিচ্ছি। এটা কিন্তু প্রায় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এটা আর 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি।
এইভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরাও চটপট বাড়িতে তৈরি করে ফেলো এই রেসিপিটি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটি অন করো। ফিরে আসছি এইরকম